হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidanka.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে, পরস্পর বিচ্ছিন্ন এবং পরস্পর সম্পূর্ণ ঘটনাসমূহের সংজ্ঞা দাও। তাহলে ফার্স্টে আমরা কি লিখব? পরস্পর পরস্পর বিচ্ছিন্ন ঘটনাসমূহ, পরস্পর বিচ্ছিন্ন ঘটনাসমূহ। এখানে আমরা কি বলতে পারি? দুই বা ততোধিক ঘটনা, দুই বা ততোধিক ঘটনা যদি পরস্পর এমনভাবে সম্বন্ধযুক্ত হয় এমনভাবে সম্বন্ধ বিশিষ্ট হয় যে ঘটনাসমূহের সম্বন্ধ বিশিষ্ট হয় যে ঘটনাসমূহের সমভাবে সম্ভাব্য পরীক্ষা বা পর্যবেক্ষণের ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি, যে কোনো দুটি ঘটনা একত্রে যে কোনো দুটি ঘটনা একত্রে ঘটে না যে কোনো দুটি ঘটনা একত্রে ঘটে না আমরা এখানে এভাবে লিখতে পারি যে এমনভাবে সম্বন্ধ বিশিষ্ট হয় যে ঘটনাসমূহের ক্ষেত্রে ঘটানো পরীক্ষা বা পর্যবেক্ষণের ক্ষেত্রে যে কোনো দুটি ঘটনা কখনোই একত্রে ঘটে না, কখনোই একত্রে ঘটে না, তবে ঘটনাসমূহকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনাসমূহ বলে। নেক্সট আমাদের কি আছে? পরস্পর সম্পূর্ণ ঘটনাসমূহ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? পরস্পর সম্পূর্ণ ঘটনাসমূহ। দুই বা ততোধিক ঘটনাসমূহ যদি এরূপভাবে
সম্বন্ধযুক্ত হয় যে যে ঘটনাসমূহের ক্ষেত্রে ঘটানো পরীক্ষা বা পর্যবেক্ষণে প্রতিটি ক্ষেত্রে কমপক্ষে একটি ঘটনা সর্বদা ঘটে একটি ঘটনা সর্বদা ঘটে তবে ঘটনাসমূহকে পরস্পর সম্পূর্ণ পরস্পর সম্পূর্ণ ঘটনাসমূহ বলা হয়। নেক্সট আমাদের কি বলা হয়েছে, যে দুটির পরস্পর বিচ্ছিন্ন এবং পরস্পর সম্পূর্ণ ঘটনাসমূহের একটি নমুনা দেশের সাহায্যে উদাহরণ দিতে। একটি লুডো ছক্কা নিক্ষেপ করা হয় যার 1 থেকে 6 অঙ্ক বিশিষ্ট 6টি তল থাকে। এক্ষেত্রে নমুনা দেশ 1, 2, 3, 4, 5, 6 লুডো ছক্কা ঘোড়া হলে যুগ্ম সংখ্যা পড়ে ও অযুগ্ম সংখ্যা পড়ে এরূপ দুটি ঘটনা হলে ঘটনা হলে প্রতিটি ক্ষেত্রে যুগ্ম বা অযুগ্ম সংখ্যার মধ্যে যেকোনো একটি অবশ্যই পড়বে। সুতরাং উপরিউক্ত ঘটনাদ্বয় পরস্পর সম্পূর্ণ। নেক্সট নেক্সট যদি আমরা দেখি, আমাদেরকে এবার কি দেখাতে হবে, যে পরস্পর বিচ্ছিন্ন হচ্ছে নাকি।
প্রতি ক্ষেত্রে। নেক্সট আমরা কি দেখতে পারি, যুগ্ম ও অযুগ্ম সংখ্যা লুডোর ছক্কা নিক্ষেপ করা হলে কখনোই একত্রে পড়ে না, যা বাস্তবে সম্ভব নয়। সুতরাং উপরিউক্ত ঘটনাদ্বয় পরস্পর পরস্পর বিচ্ছিন্ন তাহলে আমরা যদি দেখি, এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।